বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল, আর আমার নাম হলো কামিল আহমদ। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একদম ডিফারেন্ট একটি নোভা সেটআপ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো থাম্বনেইলে দেখেছেন ফ্রেন্ডস, আমি ওইখানে আপনাদেরকে বলেছিলাম যে অ্যাড দ্য ইয়োর পিকচার, আপনারা কীভাবে এই সেটআপের মধ্যে আপনার পিকচারটি অ্যাড করবেন, এভরিথিং কিন্তু অ্যাড টু জেড সবগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি ফ্রেন্ড, যখন আমরা এরকম ইমেজিং ডিফারেন্ট ডিফারেন্ট নোভা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ড ফুল কাস্টমাইজটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের কাস্টমাইজ আপনারা করতে চান তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, একটি হলো নোভা লঞ্চার। ফ্রেন্ড, যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে, তাহলে উপরের আই বটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের ছোটো ছোটো সেটিং সম্পর্কে এভরিথিং জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে KWGT, এটি একটি প্রো ভার্সনের অ্যাপ্লিকেশন, যদি আপনারা প্লে স্টোরটি ডাউনলোড করেন তাহলে আপনাকে বাই করতে হবে। আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান, তাও দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটি রয়েছে, যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তাহলে এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এরকম ইমেজিং কাস্টমাইজ করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন, তাহলে ফার্স্ট হল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটিং করতে হবে। তো আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই ফার্স্ট টাইম আপনি নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে, তারপরে স্ক্রোল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পারবেন, এরকম লং প্রেস করে রাখুন, তারপর রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্কোর করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করুন, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি অলরেডি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কীভাবে আনজিপ করবেন সেইটাই দেখে দিতে যাচ্ছি। তো আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আপনারা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, যদি চান তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন, প্লে স্টোরতে ডাউনলোড করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি জিপ ফাইলটি আনজিপ করার জন্য এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যদি আপনি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন, যখনই আপনারা এটা ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে, আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইল দেখতে পারবেন সেটআপ বলে, এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাট হিয়ার, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। বন্ধুরা, যখনই আপনি এক্সট্রাট হিয়ার এখানে ট্যাপ করবেন, সাথে সাথে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি এ টু জেড কন্টিনিউ দেখেন, তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি দিয়ে রেখেছি, তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, এখানে পেস্ট করে দেব, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি, এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, আপনারা দেখতেছেন ডিফল্ট সেটআপ নোভা বলে। তো আপনাকে যা করতে হবে, এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলো মেটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন।
তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। ওয়ালপেপারটি সেট করার জন্য আপনাকে এখানে ওয়ালপেপারে ট্যাপ করে দিতে হবে, তারপরে ওপেনে ট্যাপ করে দিতে হবে, তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করবেন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। বন্ধুরা, আগেই আমি আপনাদেরকে ইন্ট্রোতে বলেছিলাম এখানে কিভাবে আপনার নিজের পিকচারটি অ্যাড করবেন। যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনার নিজের পিকচারটি এখানে অ্যাড করতে হবে। তো এর জন্য আমি যেহেতু ওয়ালপেপারটি এখানে ওপেন করে নিয়েছি, এখানে ডানে ট্যাপ করে দেব। যখনই ডানে ট্যাপ করে মোবাইলে ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসাধারণ একটি ওয়ালপেপার দেখতে পারবেন। এখন বন্ধুরা, আপনাদেরকে যা করতে হবে, আবারও নোবা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্কোর করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এখানে ট্যাপ করে দিন। তারপরে আরও একটি অপশন দেখতে পারবেন, রিস্টোর ব্যাকআপ, তা আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন এরকম একটি অপশনে আপনারা চলে আসবেন। এখন বন্ধুরা, আপনাদেরকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। এর জন্য এখানে থ্রি লাইনে ট্যাপ করুন, তারপরে স্কোর করে একটু নিচে চলে আসবেন। আমাদের জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমরা যা করব, এখানে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে উপরে আপনারা একটি ফাইলের নাম দেখতে পারবেন, নোবা ব্যাকআপ বলে, এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিন। যখন ওকেতে ট্যাপ করবেন আপনি হোম স্ক্রিনে চলে আসবেন এবং এরকম ইমেজিং কিছু আইকন প্যাক দেখতে পারবেন। বন্ধুরা, যদি ভিডিওটি আবারও বলতেছি আপনারা সম্পূর্ণ দেখেন, তাহলে এই আইকন প্যাকটি কীভাবে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এভরিথিং আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব। এখন বন্ধুরা, আপনাদেরকে যা করতে হবে, এখানে যে আপনারা দেখতেছেন ব্ল্যাঙ্ক কালার একটি উইজিট, এই উইজিটটির উপর ট্যাপ করুন। হচ্ছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করুন, তাহলে আপনারা এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন বন্ধুরা, আপনাদেরকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পরে আপনার উইজিটটি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডার দিয়ে ট্যাপ করুন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। যেহেতু আমাদের জিপ ফাইলটি আমি ডাউনলোড করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি ওপেন করে দিন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা একটি উইজিট দেখতে পারবেন, KWGT, এই উইজিটটির উপর ট্যাপ করুন। যখনই ট্যাপ করবেন, যদি এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং, আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করে দিতে হবে। তারপরে আবারও আপনি নিজের ফোল্ডারটি ওপেন করে দিবেন। আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিলাম, তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিবেন, তারপরে আবারও এই উইজিটটির উপর ট্যাপ করে দিবেন। সাথে সাথে দেখতে পারবেন উইজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। বন্ধুরা, আমি এই উইজিটটি এভাবে কাস্টমাইজ করে দিয়েছি, শুধু হালকা একটু রিসাইজ করলে আপনারা ইমেজিং একটি সেট আপ দেখতে পারবেন। তো এখন বন্ধুরা, আপনাকে যা করতে হবে, এই উইজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন উইজিটটি এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। এটাকে হালকা একটু রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পর এখানে যে আপনারা যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 149, তারপরে ওকেতে ট্যাপ করে দেবেন। আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। বন্ধুরা, এখানে দেখেন আমি একটি অপশন অ্যাড করেছি, ইওর নেম। যদি আপনি আপনার নিজের নামটি এখানে নিতে চান তাহলে এরকম হালকা একটু রাইটে সোয়াইপ আপ করুন, তারপরে এখানে চলে আসুন। তারপরে যে এখানে আপনারা একটি ভিজিট গ্রুপ দেখতেছেন এটা ওপেন করে দিন। ওপেন করে দেওয়ার পর একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি টেক্সট দেখতে পারবেন, তারপরে এখানে নিচে আপনারা দেখতে পারবেন ইওর নেম, এখানে ট্যাপ করুন। তারপরে আবারও ইওর নেম এখানে ট্যাপ করে, এই যে ইওর নেমটি ছিল ফ্রেন্ডস, এটাকে রিমুভ করে আপনি আপনার নিজের নামটি নিয়ে নেবেন। এক্সাম্পল দেখেন, এখানে আমি আমার নিজের নামটি নিতেছি, KAMIL, কামিল। তারপরে ফ্রেন্ডস এখানে উপরে টিক মার্কে ট্যাপ করে দেবেন, আপনারা দেখতে পারবেন আপনার নিজের নামটি এখানে চলে আসছে। তো দেখেন, এখানে শুধু আমি কামিলটি নিয়েছি, এর জন্য ছোটো হয়ে গেছে।
তো আমি এখানে কামিল আহমদটি পুরো কমপ্লিট নিয়ে নিতেছি। তো দেখেন ফ্রেন্ডস, এখানে আমি আমার নিজের নামটি কমপ্লিট নিয়ে নিয়েছি। তারপরে আবার এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। আপনি যদি আপনার নিজের নামটি নেন তাহলে ফ্রেন্ডস এখানে আপনি নিজের নামটি দেখতে পারবেন। যদি এখানে আপনার কাস্টমাইজ যদি কমপ্লিট হয়ে যায় তাহলে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনাকে একদম ফার্স্টে চলে আসতে হবে। তারপরে লেফটে হালকা একটু সোয়াইপ আপ করে টাচে চলে আসবেন। তারপরে কাস্টমে ট্যাপ করে দেবেন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারেন ডিসেবল ব্লক, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দেবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসাধারণ একটি কাস্টমাইজ দেখতে পারবেন। ফ্রেন্ড, যখনই উপরে এরকম সোয়াইপ আপ করবেন আপনারা এই ইমেজিং আইকন প্যাকটি দেখতে পারবেন। এই আইকন প্যাকটি আমার টেলিগ্রাম চ্যানেলে রয়েছে, আমি অলরেডি লিঙ্কটি ওইখানে দিয়ে রেখেছি, আপনারা ওইখান থেকে এই আইকন প্যাকটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন ফ্রেন্ডস, আমি আপনাদেরকে ইন্ট্রোতে বলেছিলাম কিভাবে আপনাদের নিজের পিকচারটি এখানে অ্যাড করবেন, সেইটাই আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো আপনার পিকচারটি অ্যাড করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে প্লে স্টোরে চলে আসতে হবে। প্লে স্টোরে এসে ফ্রেন্ডস আপনাদেরকে এখানে পিকচার ল্যাব এই অ্যাপ্লিকেশনটি সার্চ করে নিতে হবে। এটা একটি ফ্রি ভার্সনের অ্যাপ্লিকেশন, আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পর আপনাদেরকে এই পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর ফার্স্ট অফ অল আপনাদেরকে পিকচার ল্যাবের এখানে যে হোম স্ক্রিনে আপনারা যে টেক্সটটি দেখতেছেন এটা রিমুভ করার জন্য এখানে ট্যাপ করুন। ট্যাপ করে এখান থেকে রিমুভ করে দিন। রিমুভ করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনাদেরকে রিকোয়েস্ট করবো এখানে ভিডিওটা স্কিপ করবেন না, না হলে আপনারা কনফিউজ হয়ে যাবেন। তারপরে ফ্রেন্ডস আপনাদেরকে এখানে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন, একটি জিনিস মনে রাখবেন ফ্রেন্ডস, আপনার হাতে কোন ধরনের ডিভাইস আমার জানা নেই, তো আপনি অবশ্যই ফ্রেন্ডস গুগলে গিয়ে সার্চ করে দেখে নেবেন যে আপনার হাতে যে ডিভাইসটা রয়েছে সেই ডিভাইসের ওয়ালপেপারের মানে হোম স্ক্রিনের ওয়ালপেপারের সাইজটি কত, তো আপনাকে সেই সাইজটি নিতে হবে। যেমন মনে করেন ফ্রেন্ডস, আমার কাছে স্যামসাং গ্যালাক্সি A73, তো আমার জানা আছে আমার মোবাইলের ডিসপ্লের ওয়ালপেপারের সাইজটি হলো, তো সেই সাইজটি আমি এখানে নিয়ে নিতেছি 1080। তারপরে ফ্রেন্ডস এখানে আমি সাইজটি নিয়ে নেব 2400। এটি কিন্তু আমার ডিভাইসের হোম স্ক্রিনের সাইজ। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন, আপনারা এখানে একটি সাইজ দেখতে পারবেন ফ্রেন্ডস। তারপরে আপনাকে যা করতে হবে, এখানে যে ইমেজটি রয়েছে এটাকে আপনাদেরকে রিমুভ করার জন্য এখানে ট্রান্সপ্লান্টে ট্যাপ করে দিতে হবে। দেখেন এটা রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস আপনাদের জিপ ফাইলের মধ্যে আমি ওইখানে একটি PNG ওয়ালপেপার দিয়ে রেখেছি, তো আপনাকে সেই ওয়ালপেপারটি এখানে নিয়ে আসতে হবে। এর জন্য আপনাকে এখানে প্লাস আইকনে ট্যাপ করতে হবে। তারপরে ফ্রম টু গ্যালারি এখানে ট্যাপ করে দেবেন। আপনি আপনার গ্যালারিটা এখানে দেখতে পারবেন, আমি গ্যালারিটা এখানে ব্লার করে নিয়েছি। তারপরে ফ্রেন্ডস এখানে থ্রি ডট দেখতে পারবেন, থ্রি ডটে ট্যাপ করুন। তারপরে ব্রাউজারে চলে যান। ব্রাউজারে যাওয়ার পর ফ্রেন্ডস এখানে থ্রি লাইনে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে আপনার গ্যালারিতে যেতে হবে। বন্ধুরা, আমি যেভাবে যাচ্ছি হয়তো আপনাকে এরকম অপশনগুলো শো না করবে। শুধু একটাই কথা বলবো, আপনার সেই ইমেজটি এখানে যে আমি আপনাদেরকে জিপ ফাইলে PNG ইমেজটি দিয়েছি সেই ইমেজটি আপনাকে এখানে নিয়ে আসতে হবে। তারপরে দেখেন এখানে গ্যালারিটা ওপেন করে দেবো। আমি জানি আমার জিপ ফাইলের মধ্যে আমার সেই PNG ইমেজটি রয়েছে, তো এর জন্য দেখেন ফ্রেন্ডস আমি এই ইমেজটি মানে ফোল্ডারটি ওপেন করে দেবো। তারপরে দেখেন ফ্রেন্ডস এখানে যে PNG যে ইমেজটি নিয়েছিলাম সেই ইমেজটি এখানে দেখা যাচ্ছে, তো আপনাদেরকে এই ইমেজটির উপর ট্যাপ করে দিতে হবে। দেখেন ইমেজটি এরকম চলে আসবে। তারপরে টিক মার্কে ট্যাপ করে দেবেন। তারপরে আপনাদের এখানে যে মিডিলে একটি অপশন দিচ্ছেন এখানে চলে আসবেন। আসার পরে এখানে যে আপনাদের রিসাইজ একটি অপশন দেখতেছেন এখানে ট্যাপ করুন। তারপরে এটাকে একদম কমপ্লিট এরকম একদম উপর থেকে নিচে পর্যন্ত কমপ্লিট ফিল করে দেবেন। তারপরে টিক মার্কে ট্যাপ করে দেবেন। এখন আপনি আপনার নিজের পিকচারটি নিয়ে আসার জন্য আবারও এখানে প্লাস আইকনে ট্যাপ করুন। তারপরে আবারও গ্যালারিতে চলে যান। তারপরে আবারও থ্রি ডটে টপ করুন। তারপরে ব্রাউজারে চলে যান। যাওয়ার পরে আবারও আমি রিপিট করতেছি আপনাদেরকে, আপনাদের নিজের ইমেজটি এখানে নিয়ে আসতে হবে যেভাবে, সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো দেখেন আমি আবারও গ্যালারিতে চলে আসলাম। আসার পরে ফ্রেন্ড দেখেন এই ইমেজটি কিন্তু আমি ওয়ালপেপারে অ্যাপ্লাই করেছিলাম, তো দেখেন আমি এই ইমেজটি নিয়ে চলে আসলাম। তারপরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। দেখেন ইমেজটি এখানে শু করবে। তারপরে এখান থেকে এটাকে রিসাইজ করে নেবেন। তো দেখেন ফ্রেন্ডস এটাকে আমি হালকা রিসাইজ করে নিলাম। তারপরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। তাহলে রাইটে এরকম হালকা একটু সোয়াইপ আপ করুন।
তারপরে এখানে আপনারা টু ব্যাক বলে একটি অপশন দেখবেন, এখানে ট্যাপ করুন, দেখেন ইমেজটি ব্যাক সাইডে চলে যাবে। তো এইটাকে আপনারা এখানে সেন্টারে নিয়ে আসার জন্য এখানে ট্যাপ করুন, তারপরে দেখেন ফ্রেন্ডস এখানে এরোতে ট্যাপ করুন, দেখেন এটা হালকা হালকা রাইট সাইডে চলে আসবে। আপনি যতটুকু আপনার পিকচারটি রাখতে চান ততটুকু এখানে রেখে দিবেন, যদি একটু নিচে নিয়ে আসতে চাচ্ছেন তাহলে এখানে এরোতে ট্যাপ করেন, দেখেন নিচের দিকে চলে আসবে। যদি আর একটু রাইটে নিতে চান তাহলে দেখেন রাইটে নিয়ে নেবেন, দেখেন উপরে যদি একটু নিতে চান তাহলে এখানে লেফট সাইডের এরোতে ট্যাপ করুন, দেখেন উপরে চলে যাবে। তারপরে ফ্রেন্ডস এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন, তারপরে এখানে উপরে আপনার এখানে সেভে ট্যাপ করে দিবেন, তারপরে এখানে দেখেন সেভ আস ইমেজ এখানে ট্যাপ করুন, তারপরে সেভ দ্য গ্যালারি এখানে ট্যাপ করে দিন, আপনার সেই ওয়ালপেপারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনার নিজের পিকচারটি এখানে অ্যাড করবেন। যদি আপনারা করতে নাও পারেন তাহলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দেবো। তো ফ্রেন্ডস আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল, যদি এই সেটআপটি আপনাদের দেখে ভালো লাগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি, সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।